সকাল সকাল ঘুম থেকে উঠে এখনো ব্রাশ করিনি, এখনো নিম পাতা তুলতে যাচ্ছি। নিম পাতা কোন কাজে লাগবে জানি না। যাক, তাও নিম পাতা তুই ওকে নিয়ে আসছি কোনোভাবে, পুকুরে পড়ে গেল হয় পাশে পুকুর। একটা নিম গাছ আমাদের ঘরের পিছনে আছে, সামনেও নিম গাছ আছে কিন্তু সেগুলো ছোটো ছোটো, ওর পাতা ছিঁড়লে কিন্তু নিম গাছ মরে যাবে। আর এটা হচ্ছে আমাদের বাঁশবাগান, বাঁশঝাড়। এখানে ডুমুর হয়েছে রে, এই যে গাছটা আমি পারবো ভাবছিলাম, আর ওটা জগো ডুমুর। এখান থেকে কলা গাছ, আমাদের এই পাশে কলা বাগান, কালী পুজোর সময় কলা গাছ কাটার জন্য প্রচুর গালি খেয়েছি, তবে আমি গালি খাইনি কারণ আমি লোকের কলা গাছ কাটিনি, আমি আমার কলা গাছ কেটেছি। আর কালকে হচ্ছে চুরি করেছিলাম, না চুরি আমরা করিনি মানে আমরা স্বাদ দিয়েছিলাম চুরি করার, ওলকবি ওলকবি চুরি করেছিলাম, আর অনেকগুলো আট আটটা ওলকবি চুরি করেছি। আর সেটা আজকেই মানে সন্ধ্যাবেলা যেহেতু চুরি করেছি তো সকালে সে দেখবে যে গাছে নেই, এই তো গাছ নেই, পার কত পারবি গাছে নেই, তো কী বলবে, অত গালি দেবে বাড়িতে এসে পাক্কা। আট আটটা ওলকবি, আগেরবারে তিনটে ওলকবি চুরি করেছি তাই অনেক কথা শুনিয়েছে, সেই আগে গিয়ে এবার আটটা ওলকবি চুরি করা হয়েছে, এবার বুঝবে কাদের সঙ্গে লেগেছে পাক্কা। আগের বছর থেকে আর ওলকবি বাগান করবেই না। সৌমেনের মেয়ে তুই একই সাথে কেন তেতো বলে, একটু থেতো করে নে না আলাদা করে, এটাকে ছিপ এখানে ছিপ লাগিয়েছে এরকম ভাবে চল। আমাদের নিম পাতা তোলা কমপ্লিট, অল্প একটুখানি লাগতো বেশি না। কলা বাগান একদিন আসতে হবে, দেখতে হবে কোথায় কটা কলা হয়েছে, কাটতে হবে। একটা কলার কাঁচি অলরেডি আছে কিন্তু ঘরে, পাকছে মানে অল্প করে পাকছে আর খাওয়াচ্ছে। এই আর ডুমুরটা দেখ, ডুমুর এখানে কত ডুমুর হয়েছিল, পেরে নিয়েছে বোধহয় কেউ, যোগো ডুমুর। হ্যাঁ যোগো যোগো ডুমুর কেমন ছোটো হয়েছে কেন জল পাইনি তাই, আর আমাদের পুকুর পাড়ায় গাঁদাগুলো এই বড়ো বড়ো হয়েছে। এইখানে একটা সময় প্রচুর কলমি শাক ছিল, পাড়ার সবাই এই পুকুর থেকে কলমি শাক তুলতো, যদিও জল বেশি হয়ে যাওয়ার কারণে কলমি শাকও মরে গেছে। এই সাইকেলটা হ্যান্ডিক্যাপ, এই হ্যান্ডিক্যাপ সাইকেলটা কার আমি জানি তো। এই আকন্দ ফুলের গাছগুলো কিন্তু আমি লাগিয়েছি, দুরকম আকন্দ, সাদা আর এই চুপ কর। ও সেই জন্য তুই বলছিলি, দেখি দেখি তো গলায় কি এটা, দেখি ফোন, এটা ফোন চালা দেখি ফোন কেমন ভাবে চালায়। মেহুডন আসিয়ে ছকি নদী, এই ছকি নদী বেবার ইয়ে পড়েছিল কি, এই এত বিয়ে ফটো দেখালি না তো, সোয়েটার পড়েছিল, বিয়ে বাড়ি সোয়েটার পড়েছিল তার, আমার চুল কাটার প্ল্যানিং চলছে, আমার চুল কেটে নেবে, মুখ ঢাকা দিয়ে আছে, মরির ড্রেসটা দেখো সবাইকে দেখাও, এই মরি ভালো লাগছে কেন রে, ড্রেস কি ওই সোয়েটার ঠান্ডা লেগেছে বলে ঝরে পড়েছে কেয়ার, ও রঙ্গবি মার মার ওই আর খর মার ওইদিকে, জুতো কাছে নি চব্বিশ বছর, সারা সাথে মারামারি কর। গাছে জল নেই না সেই জন্য ওইগুলো মাসি ভাজিয়ে নিয়ে নারকেল নেই কিন্তু ঠাকুমা কি করছে, এ কান সেলাই করে দিচ্ছে, ঠাকুমা কান সেলাই করে দিচ্ছে, সোনারটা করে দিচ্ছে, সালকে সেলাই করে দিচ্ছে, সোনার দেখ দেখ কান সেলাই করছে।
এতজন দর্শক, এতজন কান সেলাই করা দর্শক। তাই কি হলো?